ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি 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 একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশকালীর ঘটনা এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না অজানা রিজন পড়ে গেল আমার, ইনক্লুডিং আমার দেখতে পাচ্ছি হয়তো পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া আমাকে আমার বিশেষ বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজ হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধ হয়তো আপনারা জানেন, এহেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না, আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার আমার সিদ্ধান্ত আমি কি করব না। বলতে পারবো আপনি রাজনীতিতে থাকবেন, কিন্তু ঘটলা চলতে লগ রা এসা মহসুস হো রা কি সবই ইনভলভ হ্যাঁ, সবই তো নেই দো সন্দেশকারী কাজ ইনসিডেন্ট সোচা রহনা নেই চাইয়ে রিজাইন করনা চাইয়ে, আর আজ 52 ডেজ মেরা ঘর পে ইডি ভেজা গয়া থা আর উসমে পার্টি কা কোই কোই ইনভলভ থা, আর ইস বারে মে শায়দ জানকারি থা ইয়া মালুমাত পার্টি কা কোই ভি লিডার মেরা সাথ মেরা পরিবার কে সাথ যোগাযোগ নেই কিয়ে হ্যায়, হমে বুলায়ে ভি নেই হ্যায়, তো ইস সব মিলকে হম সোচা কি পার্টি কা জিতনে ভি জিম্মেদারি মেরা উপর দিয়া গিয়া থা, সরকারি ভি বহুত সারে কাম কা জিম্মেদারি দিয়া গিয়া থা, সবসে হম পহলা মার্চ ফার্স্ট মার্চ হম ইস্তফা দে চুকে হ্যায়, আর আজ এমএলএশিপ সে হম ইস্তফা